नमस्कार आवर भिलेजपुर चैनल और एक नतून भिडियोते अपन सकल के स्वागत। आज के चले आइसक्रीम एक रेसिपी नहीं। आज के तरमुजा दिए आइसक्रीम बनाब। तो आगे हमें दो रकम फल आइसक्रीम बनिए। आगे आइसक्रीमगुलो खूब सहज भाव बनाना देखिए और आज के खूब सहज भाव देखो। तो आज के चले आइसक्रीम बनानों जो सबाई मिले वोटा मे और यहाँ मेयर बान्धवी वाला सबाई इन्हें खेला करे हमारे बाड़ी थके बसिभाग। तो चलो आइसक्रीम बनानों जो प्रथम तरमुजा केटे नब। ये देखो बोलते बोलते ही बाड़ी सामने दिए आइसक्रीम वाला हमारे ऐले नहीं ना थकले एक दाड़ करिए आइसक्रीम किनते चालू कर दी वो मामा बाड़ी गए। जल दिए भालो करे धुए नियेछि एबार एटा केटे नेब। তরমুজটাকে কেটে নিয়েছি দিয়ে মাঝখান থেকে দু ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট পিস করে নেব। এই দেখুন তরমুজটা কতটা লাল হয়েছে। আর এরকম লাল তরমুজ দিয়ে আইসক্রিম বানালে আইসক্রিমটা খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম লাল তরমুজ দিয়ে আইসক্রিম বানানোর। এই দেখুন পুরো তরমুজটা কেটে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই পেছন দিকের এই সবুজ অংশটা আমি কেটে ফেলে দেব। এই দেখুন এরকম ভাবে পেছনের দিকে সবুজ অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। এই একই ভাবে আমি বাকি তরমুজের টুকরোগুলো থেকেও পেছনের অংশটা বাদ দিয়ে কেটে ফেলে দেব। এই দেখুন আমি সব তরমুজের টুকরোগুলো থেকে এই পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই তরমুজের টুকরোগুলোকে নিয়ে আমি এইভাবে একটা ছাকনির মধ্যে নিয়ে এইভাবে কুড়িয়ে নেব। এই দেখুন এইভাবে একটা ছাকনির মধ্যে নিয়ে এইভাবে হাতে করে চাপ দিলে তরমুজের রসটা বেরিয়ে যাচ্ছে আর দানাগুলো আলাদা হয়ে যাচ্ছে। আর আমি এইভাবে ছাকনি দিয়ে এটা করছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও এর রসটা বার করে নিতে পারেন। এই যে এটা ফেলে দেব। ছাকনি দিয়ে ছেঁকে তরমুজের রসটা সব বার করে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আইসক্রিম তৈরি করার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখানে যে তরমুজের রসটা নিয়েছি ওটা কড়ার মধ্যে দিয়ে দেব। তরমুজের রসটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি দু চামচ মতো তুলে রাখবো। দু চামচ তুলে নেওয়ার পর বাকি যেটা আছে কড়ার মধ্যে তরমুজের রসটা সেটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তরমুজের রসটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এখানে আমি যে তরমুজের রসটা কিছুটা তুলে রেখেছিলাম তার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আচ্ছা
চামচে করে খুব ভালো করে গুলিয়ে নেব। একটু একটু দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো। এই দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এই তরমুজের রসটা কতটা গাঢ় হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নেব। তরমুজের এই রসটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার এটা আইসক্রিম মোল্ডে ভরে নেব। যতটা তরমুজের রস ছিল ততটাই পুরো আইসক্রিম মোল্ডে ধরে গেছে, একটুও বেশি হয়নি, একদম সমান সমান হয়ে গেছে। আর এবার আমি এই মুখগুলো আটকাবো না, কারণ মুখগুলো আটকালে এটা ফ্রিজের মধ্যে ভরা যাচ্ছে না, তাই এই পেপার দিয়ে আমি মুখটা বেঁধে নেব। এই দেখুন এইভাবে পেপার দিয়ে মুখটা মুড়ে নিয়েছি, এবার দুটো গার্ডার দিয়ে এই পেপারটা আটকে দেবো। পুরোটা না, ঠিকই বলেছি। এইভাবে আস্তে আস্তে কাটিগুলো ভরে দেবো। আইসক্রিম জমানোর জন্য পুরো রেডি, এবার এটা ডিপ ফ্রিজের মধ্যে 8-9 ঘন্টা রেখে দেবো। প্রায় 9 ঘন্টা মতো আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার ওগুলো বার করে নেব। দেখুন আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, আইসক্রিমগুলো কত সুন্দরভাবে বসেছে। প্রথমে আমি এই ওপরের কাগজটা খুলে নেব। এই দেখুন আইসক্রিমগুলো খুব সুন্দর বসেছে। এগুলো ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে বার করানো যায় না, একটু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। এবার আমি এটা একটু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এই দেখুন এইভাবে ধরে আস্তে আস্তে নাড়া দিলে আইসক্রিমগুলো উঠে চলে আসছে। আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখুন আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর তরমুজের একটা খুব সুন্দর যে গন্ধ থাকে সেই গন্ধটা এই আইসক্রিমের মধ্যে পাওয়া যাচ্ছে, আর খেতেও খুব ভালো লাগছে। তা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে আইসক্রিম বানাবেন, আর বাচ্চারা বা বড়রা যেই খাবে খেয়ে খুব খুশি হবে। তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো।